হ্যালো ফ্রেন্ড, সজয় হিওর, ওয়েলকাম ব্যাক টু আনাদার ফ্রেশ এপিসোড। বেটে গাজের উঠে আমি কিছু জবরদস্ত টেক ফ্যাক্ট বিষয়ে জানিবা। যেমনি ফেসবুকের কলর সকলে ব্লু, কাহিঁকি অলগা কোনিস কলর ন হই কেবল ব্লু কাহিঁকি। আর মোবাইল চার্জ তো ডেলি আপনার নিস্তর করে থরে করুথিবে, বট কোন আপনি জানিছেন কি যে গোটিয়ে বর্ষরে কেবল মোবাইল চার্জ করা পাই আপনার কেতে টাকার করেন্ট খরচ হইতে। আপনার ডেলি ফেসবুক, ইনস্টাগ্রাম এসব তো নিশ্চিত করে ইউজ করুথিবে, আর ইন্টারনেটের প্রতি সেকেন্ডে লক্ষ লক্ষ শহ শহ ফটো অপলোড হইতে। বট কোন আপনি জানিছেন কি যে ইন্টারনেটের কেউ ফটোটি সবুঠারু প্রথমে অপলোড হইছিলা, আর কোন আপনি দেখিছেন দুনিয়ার সবুঠারু মজবুত স্মার্টফোন কু, আর কোন আপনি মানে জানিছেন কি যে যেবেঠারু ফোন তৈরি হইছি সেবেঠারু আজ পর্যন্ত কেউ ফোনটিকে সবুঠারু অধিক লোক কিনিছেন। তো আজর এই ভিডিওরে আমি এভাবে কিছু জবরদস্ত ফ্যাক্ট বিষয়ে জানিবা। পূর্বর সবুপরি সেম রিকোয়েস্ট, যদি আপনার ভিডিও আজ নয় দেখুছেন তো প্লিজ চ্যানেলকে সবসক্রাইব করে সব বেল আইকন উপরে ক্লিক করে দিও, কারণ মু সবুবেলে আপনার পাই এবলি কিছু ইন্টারেস্টিং ভিডিও নেই আসি থাকে। তো আউট অফ নষ্ট করে চালন্তু আরম্ভ করিবা। ফ্যাক্ট নম্বর ওয়ান, নোমোফোবিয়া বা নো মোবাইল ফোবিয়া হচ্ছে এমনি এক সিন্ড্রোম যেমনি আজকাল আমি সমস্ত গ্রস্ত। ফোবিয়া মানে হচ্ছে ডর, বহুত লোক হাইট কু ডরন্তি তো তাঙ্কু হাইট ফোবিয়া থাকে, যেমনকর পানি কু ডর সেমানকু ওয়াটার ফোবিয়া থাকে, আর সেমানে পানি কু ডরি থান্তি। সেমিতে আজকাল ডেটরে আমি সমস্ত নোমোফোবিয়ারে গ্রস্ত, অর্থাৎ আমি সমস্ত আম নিজঠারু আম ফোন দূরেই যাবার ডরি থাও। আজ আমি বাথরুমরে চালি চালি যাবা বেলে, খাওথিবা বেলে, শোয়া পূর্বরু, ক্লাসরুমরে পাঠ পড়লা বেলে প্রায় সবু জায়গায় ফোন কু ইউজ করে থাও। আন্ড আম ফোন যদি আমার গোটিয়ে মিনিট বি কেহি নেই যায়, আমাকে বিরক্ত লাগে, আমাকে ভাল লাগে নি, আমি টেনশন হয়ে যাও। তো এহা হেউচি নোমোফোবিয়া, এহাকু আপনার রোগ বি কইপারিবে, যেউথিরে আজকালি আমি সমস্তে গ্রস্ত। ফ্যাক্ট নম্বর টু, কোন আপনি জানিছেন কি যে স্যামসং নিজ ফোন গুড়ি বিক্রি করে যেতিকি পয়সা পায়নি তাঠারু অধিক পয়সা স্যামসং আইফোন বিক্রি হলে পাইথায়। অর্থাৎ স্যামসং তার নিজ ফোন গুড়ি বিক্রি করে যেতিকি পয়সা পায় তাঠারু অধিক পয়সা স্যামসং আইফোনটারু পাইথায়। বট কেমিতি? তো প্রকৃতরে আইফোন তৈরি করার পাই বহুত গুড়ে পার্টস স্যামসং কোম্পানি তৈরি করে, খাস করে আইফোনে ব্যবহার হচ্ছে সব ডিসপ্লে স্যামসং হি তৈরি করে থাকে। আইফোন তৈরি পাই বহুত গুড়ে পার্টস স্যামসং তৈরি করে, যেউথিরে স্যামসং মোটাঙ্কর পয়সা কমাই থাকে। ফ্যাক্ট নম্বর থ্রি, ফেসবুক, ইনস্টাগ্রাম আদিরে আপনার ডেলি ফটো তো নিশ্চিত উপরে অপলোড করুথিবে, ইন্টারনেটের প্রতি সেকেন্ডে লক্ষ লক্ষ ফটো অপলোড হইথায়। বট আপনার কেবে ভাবিছেন যে ইন্টারনেটের অপলোড হইথিবা প্রথম ফটো কেউটি? তো এই ফটোকে আপনার ভালোভাবে দেখন্তু, এহা হচ্ছে ইন্টারনেটের অপলোড হইথিবা প্রথম ফটো। যে কি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব WWW কু তৈরি করেছিলেন, সে নিজে হি এই ফটোটিকে প্রথম থর পাই ইন্টারনেটে অপলোড করেছিলেন। ফ্যাক্ট নম্বর ফোর, বহুত সময় আম ফোনটি তা জায়গায় সেমতি থিব, বট আমাকে লাগে কি যে আম ফোন কু কেহি কল করুছি কিংবা আম ফোনটি ভাইব্রেট হেউছি, এভাবে ভাবে আমাকে বহুত টাইমরে লাগে। আপনার টিভি দেখুথিবে কি কাহা সাঙ্গে কথা হেউথিবে, আপনার ফোন তা জায়গায় সেমতি থিব, বট বেলে বেলে আপনার লাগে যে মো ফোনটি বাজু নাই, তো মো ফোন রিং হেউনি, তো মো ফোন কু কেহি কল করুনি। তো এভাবে ধারণা আম মনকু আসিথায়, আন্ড আমি মানে মঝিরে মঝিরে আম ফোনকু চেক মধ্যে করিথাউ। তো এহা হেউছি ফ্যান্টম ভাইব্রেশন সিন্ড্রোম, যেউথিরে আজিকালি আমি সমস্তে গ্রস্ত, যেউথিরে কি আমকু লাগি থাকে যে আম ফোনকু কেহি কল করুছি কিংবা আম ফোনটি ভাইব্রেট হেউছি। ফ্যাক্ট নম্বর ফাইভ, বহু লোক ভাবন্তি যে এটিএমরে এসি বোধ হয়ে মানুষ মানক পাই লাগি থাকে, আম মানক পাই লাগি থাকে, আমকু থন্ডা লাগিবা পাই লাগি থাকে, বট এটিএমরে এসি সেথি পাই লাগি নথায়। বট লাগি থাকে কাহিঁকি? দেখন্তু আম ফোন, ল্যাপটপ, পিসি এসব আমি 24 ঘন্টা চলাই নথাও, বেলে বেলে চলাই থাও, তথাপি আম ফোন, কম্পিউটর এসব বহুত গরম হয়ে যায়। তো এটিএম যে কি 24 ঘন্টা অন রুহে, আন্ড এটিএম মধ্যে এক ইলেকট্রিক মেশিন অটে, তো চিন্তা করুন এটিএমটি কেতে গরম হেউথিব, আন্ড এটিএমটি বেশি চালিবা দ্বারা তাহা প্রবল গরম হয়ে যায় এবং সেথিরে নিয়া লাগিবার চান্স মধ্যে বড়ি যায়। তো এটিএম কু থন্ডা করিয়া পাই যেমতি কি এটিএমটি বেশি গরম ন হেব, সেথি পাই হি এটিএমরে এসি লাগি থাই, নাকি মানুষ মানকু থন্ডা করিয়া পাই লাগি থাই। ফ্যাক্ট নম্বর সিক্স, কোন আপনি জানিছেন কি যে দুনিয়ার সবুঠারু মজবুত ফোন কেউটি, সবুঠারু স্ট্রংগেস্ট ফোন কেউটি? সোনিম এক্সপি 3300, এহা হচ্ছে দুনিয়ার সবুঠারু মজবুত ফোন। এহাকু 10 মহলার এক বিল্ডিং উপর তলকু ফোপাড়ি টেস্ট করা যাইতিলা, আন্ড ফোনর কিছু বি হই নথিলা, আন্ড গিনিজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডরে এহা দুনিয়ার সবুঠারু মজবুত ফোন হিসাবরে স্থান পাইছি। ফ্যাক্ট নম্বর সেভেন, আপনার ফোন তো ডেলি থরটি নিস্তর করে চার্জ করুথিবে, বট আপনার কেবে ভাবিছেন কি যে আমার ফোন চার্জ করিবা পাই কেতে টাকার করেন্ট সরিথায়? যদি গোটিয়ে বর্ষ কথা আমি দেখিবা, তো আমার ফোনকু কেবল চার্জ করিবারে বর্ষকু কেতে টাকার করেন্ট সরিথায়। তো বিভিন্ন প্রকার লোক থাকে, কি বেশি ফোন ইউজ করে তো কি কম করে, কি দিনকু থরে ফোনকু চার্জে লগায় তো কি দিনকু দুই থর লগায়। বট আমি যদি গোটিয়ে আভরেজ নেবা, আভরেজ কথা দেখিবা, তো গোটিয়ে বর্ষরে কেবল মোবাইল চার্জ করিবা পাই আমার 50-80 টাকা ভিতরে হি খরচ হইথায়।
ଫ୍ୟାକ୍ଟ ନମ୍ବର 8, ଦୁନିଆର ସବୁଠାରୁ ମଜବୁତ ଫୋନ୍ କଥା ତ ମୁଁ ଆପଣଙ୍କୁ କହିଲି, ବଟ୍ କ'ଣ ଆପଣ କେବେ ଭାବିଛନ୍ତି କି ଯେ ସାରା ଦୁନିଆରେ ଆଜି ଯାଏଁ କେଉଁ ଫୋନ୍କୁ ସବୁଠାରୁ ଅଧିକ ଲୋକ କିଣିଛନ୍ତି? ଫୋନ୍ ତିଆରି ହେଲା ଦିନଠାରୁ ଆଜି ପର୍ଯ୍ୟନ୍ତ କେଉଁ ଫୋନ୍ ସବୁଠାରୁ ଅଧିକ ବିକ୍ରି ହୋଇଛି? ନୋକିଆ 1100, ଏହା ହେଉଛି ସେହି ଫୋନ୍ ଯାହା ନାଁରେ ଆଜି ପର୍ଯ୍ୟନ୍ତ ମଧ୍ୟ ରେକର୍ଡ଼ ଅଛି। ଏହି ଫୋନ୍କୁ 25 କୋଟିରୁ ମଧ୍ୟ ଅଧିକ ଲୋକ କିଣିଥିଲେ। ଏହାର ପାଖାପାଖି ମଧ୍ୟ ଆଜି ଯାଏଁ କେଉଁ ଫୋନ୍ ପହଞ୍ଚିପାରିନାହାନ୍ତି। ଫ୍ୟାକ୍ଟ ନମ୍ବର 9, ଏହି ଫ୍ୟାକ୍ଟ ଶୁଣିଲେ ଆପଣ ମଧ୍ୟ ଆଶ୍ଚର୍ଯ୍ୟ ହୋଇଯିବେ, ଆପଣ ମଧ୍ୟ ବିଲିଭ୍ କରିପାରିବେ ନାହିଁ ଯେ ସାରା ଦୁନିଆରେ ଯେତିକି ଟୁଥବ୍ରଶ୍ ନାହିଁ ତାଠାରୁ ଅଧିକ ଫୋନ୍ ଅଛି। ଏହା କେମିତି ପସିବୁଲ ମୁଁ ତ ଜାଣିପାରୁନି, ବଟ୍ ଆପଣ ଗୁଗୁଲ୍ କରି ଦେଖିପାରିବେ, ଏହା ଏକ ଟ୍ରୁ ଫ୍ୟାକ୍ଟ ଅଟେ। ସାରା ଦୁନିଆରେ ଲୋକମାନଙ୍କ ପାଖରେ ଯେତିକି ଟୁଥବ୍ରଶ୍ ନାହିଁ ତାହାଠାରୁ ଅଧିକ ଫୋନ୍ ଅଛି। ଫ୍ୟାକ୍ଟ ନମ୍ବର 10, ଫେସବୁକ୍ ତ ଆପଣମାନେ ନିଶ୍ଚିତ ରୂପରେ ୟୁଜ୍ କରୁଥିବେ ଆଣ୍ଡ ଆପଣମାନେ ଜାଣିଥିବେ, ଫେସବୁକ୍ର ଥିମ୍ ହେଉଛି ପୁରା ବ୍ଲୁ। ଫେସବୁକ୍ରେ ଯାହା ଦେଖନ୍ତୁ ସେଥିରେ ମେନ୍ଲି ଆପଣ ବ୍ଲୁ କଲର୍ ହିଁ ଦେଖିବାକୁ ପାଇବେ। ବଟ୍ କ'ଣ ଆପଣମାନେ ଜାଣିଛନ୍ତି କି ଯେ ଫେସବୁକ୍ କେବଳ ବ୍ଲୁ କାହିଁକି, ଅଲଗା କୌଣସି କଲର୍ କାହିଁକି ନୁହେଁ? ତ ଆପଣମାନେ ଭାବୁଥିବେ ଏହା ପଛରେ କୌଣସି କାରଣ ନାହିଁ। ଫେସବୁକ୍ ଯେ ତିଆରି କରିଛି ବୋଧହୁଏ ତାକୁ ବ୍ଲୁ କଲର୍ ଭଲ ଲାଗିଲା ଆଣ୍ଡ ସେଥିପାଇଁ ସେ ଫେସବୁକ୍କୁ ବ୍ଲୁ କଲର୍ରେ ତିଆରି କରିଛି। ବଟ୍ ପ୍ରକୃତରେ ଫ୍ୟାକ୍ଟ ହେଉଛି କିଛି ଅଲଗା। ପ୍ରକୃତରେ ଫେସବୁକ୍ର ମାଲିକ ଯିଏକି ଫେସବୁକ୍କୁ ତିଆରି କରିଛନ୍ତି ମାର୍କ ଜୁକରବର୍ଗ, ସେ ଜଣେ କଲର୍ ବ୍ଲାଇଣ୍ଡ ଅଟନ୍ତି। ଦୁନିଆରେ ଏମିତି ବହୁତ ଲୋକ ଥାଆନ୍ତି ଯେଉଁମାନଙ୍କୁ କିଛି କଲର୍ ଭଲ ଭାବରେ ଦେଖାଯାଏ ନାହିଁ। ତ ଫେସବୁକ୍ର ମାଲିକ ମାର୍କ ଜୁକରବର୍ଗ ମଧ୍ୟ ହେଉଛନ୍ତି ଜଣେ କଲର୍ ବ୍ଲାଇଣ୍ଡ। ତାଙ୍କୁ ଅରେଞ୍ଜ, ରେଡ୍ ଏବଂ ଅନେକଗୁଡ଼ିଏ ଆହୁରି କଲର୍ ଭଲ ଭାବରେ ଦେଖାଯାଏ ନାହିଁ। ତାଙ୍କୁ ବ୍ଲୁ କଲର୍ ବହୁତ ଭଲ ଭାବରେ ଦେଖାଯାଏ ଆଣ୍ଡ ଅଲଗା ଏମିତି ବହୁତ ଗୁଡ଼ିଏ କଲର୍ ତାଙ୍କୁ ଭଲ ଭାବରେ ଦେଖାଯାଏ ନାହିଁ। ସେଥିପାଇଁ ସେ ଯେତେବେଳେ ଫେସବୁକ୍କୁ ତିଆରି କରିଥିଲେ ସେ ବ୍ଲୁ କଲର୍ରେ ହିଁ ତିଆରି କରିଥିଲେ। ତ ଫ୍ରେଣ୍ଡସ୍, ଆଇ ହୋପ୍ କି ଏସବୁ ଫ୍ୟାକ୍ସ ଆପଣଙ୍କୁ ନିଜ ଉପରେ ଭଲ ଲାଗିଥିବ। ଯଦି ଭିଡ଼ିଓ ଆପଣଙ୍କୁ ଭଲ ଲାଗିଛି ପ୍ଲିଜ୍ ଭିଡ଼ିଓକୁ ଲାଇକ୍ ନିଶ୍ଚୟ କରନ୍ତୁ। ଆପଣ ଚାହିଁଲେ ନିଜ ଫ୍ରେଣ୍ଡସ୍ମାନଙ୍କ ସହ ଭିଡ଼ିଓକୁ ସେୟାର କରିପାରିବେ। ତ ପୁଣି ଥରେ ଦେଖାହେବ ନେକ୍ସଟ କୌଣସି ଭଳି ଇଣ୍ଟରେଷ୍ଟିଂ ଭିଡ଼ିଓରେ। ଟିଲ୍ ଦେନ୍ ଟେକ୍ କେୟାର୍, ବାଏ ବାଏ।